লরি পার্কেল কিনবো ও বাবা এগুলো কি গো লরি বালি কিনবো আর লরি ওর কিনবো আর এখানে আমরা ইট পার্কেল দিয়ে বাড়ি করব আর আমাদের অভাব নেই এইটা কি আছে এই দেখ একদিকে শুধু ধন সম্পত্তি আর একদিকে অমর হবার করা অমর করা হ্যাঁ খেলে সব অমর হয়ে যাও তাহলে আমরাও খাবো চুপ কর খালি খাবো আর খাবো এই দেখ আগে আমার সাতটা ছেলের দেব তারপর তোমার বাপের বাড়ি পাঠাবো তুই আর আমি এখন খাবো না বাবা আরে আগে অমর হোক তারপর আমরা হোক বেশ আর আমরা যে টাকা পয়সা নিয়েছি পাটকেল নিয়ে পাকা বাড়ি করবো আচ্ছা আচ্ছা তুমি এখন এসো এই দেখ তুই ঝাপ করে দুটো রান্না বান্না কর আমি ফিস ফিস করে কথা বলিস একদম ফিস চুপ 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 ছোট টাকা চা চা কি আছে ওখানে যা অবস্থা এই বউ বড় বউ ঝাপ করে একটা চুপ দিয়ে আসি এস এস একটু তেল হবে মাথায় দেব তেল তেল এসে মাথায় দেবে তুমি এখন ও বাবা পাগলা বাবা চুপ চুপ আমি আসতে চাই ছট 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 বাবা নে অমর করাই নিয়ে এসেছি হ্যাঁ অমর হয়ে থাকবো সবাই হ্যাঁ তুমি খাও বসে আমি আসি দুষ্টুমি করবে না দাদার সাথে এই কলাই খেলে আমরা অমর হয়ে থাকবো হ্যাঁ বাবা ঠিক আছে মা তুমি আগে কোনো ভাই ভাই যেন মারপিট করো না ভাই ভাই তাহলে আমরা সকলে মিলে ভাগ করে করে খাই হ্যাঁ হ্যাঁ তুমি খাও আগে শুরু করো প্রথমে এসো একবার আমরা মাকে ডেকে যাই মনে হচ্ছে আমরা প্রাণে বাঁচব না আমরা খুব অন্য বিষাক্ত জিনিস মনে আমরা খেয়েছি
করলে দয়াব তুমি আমাদের এই বৃদ্ধা বাপ বলে বলেছিল নিমাই নিস না, আমি জোর করে কিনে নিয়েছিলাম, বলে বিপদে পড়লে আমাকে স্মরণ করিস। তুমি সেই বৃদ্ধা ব্রাহ্মণী মাকে একবার ডাকো। দেখো লীলা দেখো থাকতে পারি গো মা। আমি মূর্খ নিমাই, আমি বুঝতে পারিনি গো মা, আমার যারা করাইছে আমার সাক্ষাৎটা পুত্র পায়ের কোল শুদ্ধ করে দিলে কেন গো মা? নিমাই তুই তো বলতি লীলা নাকি পাশানি, তবে দেখ আজ কেমন করে পাশানি, কেমন করে নয়ন ধারা ধরছে। He didn't know about
লীলা, এই সহস্র চিত্র কলসি তোরা আনতে পারবি বাড়ি, তাহলেই প্রাণদান পাবি তোর সাত ছাত্রী সন্তান। ওই আভাব কুক্ষে করে কাঁচা হাড়ি করে ওই কুলুকুলু রবে ওই ওই নদী থেকে ওই আভাব কুম্ভে জল আনলে আমার সাত সাতটা সন্তানকে তুই বাঁচিয়ে দেবে জননী। চলো ধরণী মা, এই কলসটা আমি তোমাদের হাতে তুলে দিলাম। কত কষ্ট দিয়েছিলি, আজ দেখেছিস সন্তান হারানোর জ্বালা কেমন? আমি বুঝতে পারিনি মা, মূর্খ শুনতো মানুষ মা। ভাই, আমি তোর সন্তানদের বাঁচিয়ে দেব, তবে আজ নয়, যেদিন তোদের রাজা বিরাট আমার সন্তানকে নিয়ে ওই বিরাট হতে পূজা নিয়ে ফিরবো, সেই দিন তোর সন্তানদের আমি ফিরে দিব। এগুলো আমরা কি করবো মা? আজ আমি তোদের সম্মুখে সাত ছাত্রী সন্তানকে পাষাণ করে কি বললি মা? সন্তানকে তুই পাষাণে পড়তে ধরছিস মা? এই সাতটা সন্তান যবে আমাদের রাজ্যে রাজা পূজা দেবে সেদিন কি তুই ফিরে দিবি মা? কথা দিলাম বাবা, এই দাঁতপুরের ঘাটে প্রতিদিন দিনান্তে একবার তোদের দর্শন দেব, আর তাই আজ তুলে দিয়ে গেলাম আমার পবিত্র হেমকুম্ভ তোদেরই হস্তে। চলো লীলা, আমরা গৃহবাজে ফিরব না, বড়ভাবি শ্মশান বাজে এই সাত সাতটা পাথরের টুকরো নিয়ে সাজে আমরা মাতৃ আরাধনা করি। চলো লীলা, আহ বলো মা, আজ এই ঘটের শব্দে তোমরা বসো, আমার মূল মন্ত্র আমি তোমাদের কর্ণে তুলে দেব। ওং নমামি শীতলং দেবী রাসভদ্রা দিগম্বরী মার্জনী কলসী প্রেতাং সুরপালঙ্কিতাং দেবী মস্তকং শীতলায় ভব। ওরে ভাগ তো আমার মাতা পিতা, ভাগ তো আমার গুরু, ভাগ তো তেনা রেখেছে আমার পান সকল পোতরু, আমি ভগতে ভগবান।
ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। এই মধ্যে সাত সাতটা পাত্রের টুকরো নেই, ওই নির্বিক্ষে দলে বসে আমরা বাড়তি আলোচনা করি। চলো বাবা জয়া, চলো জিতা, আজ বিদা হয়ে গেলে কান্ধে করে তুলে নিয়ে যাব। কার কি বসন্ত দেব বল না, আমি সাগরা পাড়ায় দিলাম ওই না গড়গড়া বসন্ত রে, ওভাবে দাঁড়া রে বল্লা রে, কার কি বসন্ত দেব বল না। পাড়ায় দিলাম আমি লহগড়া বসন্ত রে, কার কি বসন্ত দেব বল না, ওভাবে দাঁড়া রে কার কি বসন্ত দেব বল না। আবার সাকরা পাড়ায় দিলাম আমি গড়গড়া বসন্ত রে, কার কি বসন্ত দেব বল না। আবার আইলো পাড়ায় দিলাম আমি তেলেগুড়া বসন্ত রে, কার কি বসন্ত দেব বল না। আবার একে একে বসন্ত রে ছড়াই মাটি তলা রে, কার কি বসন্ত দেব বল না। ওরে যারা বসন্ত ছড়াতে ছড়াতে আমি উপস্থিত হব ওই সর্বপ্রথম বৈষ্ণব পাড়াতে। কোথায় আছেন উনি? আমার হরে কৃষ্ণ হরে রাম, 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 হরে কৃষ্ণ হরে রা
বলতে হবে? চলেছে নদিয়ার পথে গাইছে মধুর কৃষ্ণ নাম, কে চলেছে রে নদিয়ার পথে গাইছে মধুর কৃষ্ণ আমার মাথা বড্ড যন্ত্রণা হচ্ছে, একটু মাথা দেখে দেবে? আমার মাথাটা একটু দেখে দাও না। আমি সেই দেশে জাল পাতি।